তিন বন্ধু স্কুলে সবচেয়ে ফাঁকিবাজ ছিল, দুষ্টুমিতেও তাদের খ্যাতি কম ছিল না। আর সেই জন্যই তো কখনো ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো, আবার কখনো বা স্যারের তীক্ষ্ণ বকুনি শুনতে হতো। কিন্তু এইভাবে আর কদিন চলে? যখন সব কিছুর মাত্রা সীমা ছাড়িয়ে যায় তখন তো এই পরিণতিই ঘটে। কিন্তু তারা এই পরিণতিকে অপমান হিসেবে না নিয়ে তাদের জীবনে চ্যালেঞ্জ হিসেবে নিল, এবার কিছু একটা করতেই হবে। দোকানদার, কি করছো? আরে তুমি নিচে পড়ে আছো কেন? আরে দোকান খুলে নিচে শুয়ে আছো কেন? ওঠো ওঠো ওঠো, আমার খিদে পেয়েছে, একটা ঘুগনি পাউরুটি করে দাও তাড়াতাড়ি। আরে ওঠো, কি আজব পাবলিক তো, দোকান খুলে শুয়ে আছে নিচে পড়ে, ওঠো তাড়াতাড়ি। আপনি লুকিয়ে আছেন কেন? এ বার করতো, বেরিয়ে আসুন তো, বেরিয়ে আসুন। ও দাদা বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। ও দাদা, আপনার সমস্যাটা কি ব্যাপার ভাই?
তো মুশকিলে পড়ে গেলাম। No line man, please come. তো কি চুল কাটবেন বলুন, কি চুল কাটবেন বলুন দাদা? পাতি ইন্ডিয়ান কাট হয় চুলটা সেটিং করতে হবে দাদা, এসব অন্য দোকানে পাবেন না, ঠিক আছে? তো স্টাইল আমার দোকান ছাড়াও কাটতে পারবে না, ঠিক আছে? যাবে ধাবি ব্যবসা আমার কাছে শিখতো, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে ঠিক আছে। রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে? আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী তুমি কি আমার হবে? আমি যে রিস্কাওয়ালা। আগের থেকে বলতে পারো না তুমি, আগের থেকে প্যাপু দিতে পারো না? প্যাপু প্যাপু দিতেই তো আসছি। তুমি প্যাপু কোথায়? এই তো প্যাপু, এই তো প্যাপু, দেখতে পাচ্ছ না প্যাপু? আশ্চর্য আশ্চর্য, কোথায় যাবে? আরে বাজার চলো। কোন বাজার? সামনে যেটা পড়বে সেটাতেই চলো না। এমন যাবে বরাবর পাগলা ভোলা, নিশি দিন ফুল কুড়াবে, আমি যে রিস্কাওয়ালা। একটু মাসাজ করে দি, কি বলেন? মাসাজ করে দেবো? আচ্ছা ঠিক আছে, মাসাজ করে দি। আহ
চ্যালেঞ্জ হিসেবে তিনজনই এমনই তিনটি পেশা বেছে নিল, কিন্তু তাদের মধ্যে যোগাযোগ একটুও বিচ্ছিন্ন হয়নি। আর তাই তো শত কাজের মাঝে যখনই সময় হতো তারা আবার একসাথে মিলিত হতো, সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াতো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে তারা যখন একসাথে বেরোতো তখন তারা ভুলেই যেত তাদের বর্তমানকে, তারা যেন নতুন করে আবার তাদের শৈশবকে উপভোগ করার চেষ্টা করত। ঠিক সেই রকমই ছিল দিনটা। ভালো লাগে মেঘলা দিনে নিষ্ফলকে রামধনু খুঁজতে।